হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকলান বিডি। টেকলান বিডি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার শেয়ার করবো, যে সফটওয়্যারটার মাধ্যমে আপনি ফটো এডিটিং করতে পারবেন নিজের মনের ইচ্ছা মতো। তো মনের ইচ্ছা মতো কীভাবে ফটো এডিটিং করবেন, পাশাপাশি অন্যান্য কাজগুলো করবেন, কালার চেঞ্জ করবেন, এগুলো আমি দেখাবো। তো এর জন্য অবশ্যই একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে সরাসরি লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। তো দেখুন, আমি সফটওয়্যারটা উপরে আনলাম। আপনাকে রেজিস্ট্রেশন চাইবে, তো আপনার জিমেইলতে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তো আমি এখন সরাসরি সফটওয়্যারটি ওপেন করব। দেখুন, অ্যাডোব আফটার ইফেক্ট সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখো অনেকগুলো কাজ আছে, তো আপনি যে কোনো একটি ফটো এই জায়গা থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য প্লাস বাটনে ক্লিক দিবেন। প্লাস বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি উপরে একদম উপরেটায় ক্লিক দিবেন। উপরেটায় ক্লিক দিলে দেখো অনেকগুলো ফটো চলে আসবে অটোমেটিক্যালি, তো আপনি যে ফটোটা ভালো লাগে সেই ফটো একটি ইউজ করতে পারবেন। তো ধরুন আমি এই ফটোটা ইউজ করলাম। এই ফটোটা নিয়ে আসার পরে আমি এই জায়গা থেকে ক্রপ করতে পারবো, বিভিন্ন রকম করে ক্রপ করে আমি নিতে পারবো। তো আপনার যতটুকু ভালো লাগে ততটুকু রাখবেন, রেখে আপনি ক্রপ করে নিন। নিয়ে দেন আপনারা টিক চিহ্নে ক্লিক দেন। টিক চিহ্নে ক্লিক দেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে যে কাজগুলো পাবেন সেটা দেখুন। এই জায়গায় এখন আপনি যদি অ্যাডজাস্টে ক্লিক দেন, অ্যাডজাস্টে ক্লিক দিলে আপনি এই জায়গা থেকে কালার চেঞ্জ করা থেকে পরিষ্কার, আপনি যে প্রথমটা দিয়ে অনেক পরিষ্কার করতে পারেন, এদিক নিলে অন্ধকার হয়ে যাবে। তা হালকা একটু পরিষ্কার করে নেবেন। হালকা একটু পরিষ্কার করে নেওয়ার পরে কন্ট্রাস্টে ক্লিক দিবেন। কন্ট্রাস্টে ক্লিক দিয়ে হালকা, বেশি বাড়াবেন না, সবসময় অল্প বাড়াবেন। তো স্যাচুরেশনে ক্লিক দিবেন, দিয়ে প্রতিটা পিক্সেলে হালকা করে বাড়িয়ে দিবেন। তারপর শ্যাডোটা একটু বাড়িয়ে দেন, দেন হাইলাইটস করে দেন এটাকে, দিয়ে আপনি টিক চিহ্নে ক্লিক দেন। টিক চিহ্নে ক্লিক দেওয়ার পরে দেখুন ফটোটা অটোমেটিক্যালি একটু উজ্জ্বলতা ধারণ করেছে। তারপরে আপনারা যে লিকুইডিটি এটাই ক্লিক দিবেন। এটা ক্লিক দিয়ে আপনারা যে ফটোর উপর যদি কিছু ইউজ করতে চান সেগুলো করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। বা আপনার ফটোটা যদি কোনো পাশে দেখাচ্ছে কোনো রকম একটু নিচে আছে, সে জায়গায় হালকা একটু উঁচু করে দিয়ে দরকার, সেটা টেনে টেনে সুন্দর করে বড় করে ফুলিয়ে নিতে পারবেন। তো এই জিনিসটা আপনারা সবাই জানেন যে কীভাবে এটা করতে হয়। দেখুন, এই যে জাস্ট ওয়ারপে ক্লিক দিবেন, দিয়ে আপনার যেখানে টপ আছে সেখানে একটা জাস্ট একটা ট্যাপ করবেন, ক্লিক করবেন, সেখান থেকে আপনার অটোমেটিক্যালি এটা বেড়ে যাবে। তা ধরুন আমি জাস্ট একে একটু মোটা করে দিই, মানুষটা একটু সিকুন সিকুন লাগে। দেখুন হালকা করে আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি জাস্ট এভাবে রেখে দিলাম, আসলে ভালো হলো না। এটা সোয়েলে ক্লিক দিতে পারেন। সোয়েলে ক্লিক দেওয়ার পরে জায়গাও বেশ কিছু পাবেন। এটা হচ্ছে আপনি যদি বুক পেট ফুলিয়ে রাখতে চান সেটা ফুলাতে পারবেন। দেখুন আমি জাস্ট টোয়ারেলে ক্লিক দেন। টোয়ারেলে ক্লিক দেওয়ার পরে আপনি এটাকে ঘুরিয়ে নিতে পারবেন, যে হাতটা একটু সোজা হতে হবে বা হাতটা একটু বেঁকা হতে হবে সেটা করতে পারবেন। তারপরে রিকনস্ট্রাক্ট এটাই ক্লিক দিবেন। এটাই ক্লিক দিয়ে আপনি আবার দাবিয়ে দিতে পারবেন, আগের মতো করে নিতে পারবেন। ফেসে ক্লিক দেন। ফেসটা আপনার হালকা, ফেসটা যদি ছোটো বড়ো করা লাগে সে ফেসটা ছোটো বড়ো করে নিতে পারবেন। দেখুন এই জায়গায় স্মাইল আছে, স্মাইলটা যদি দিতে চান তো একটু মুখটা হাসি বরণের হবে। এরপরে যদি উইডেটটা দিতে চান তো উইডেটটা একটু লম্বা, মানে মুখটা উপরের থেকে চওড়া বা নিচে থেকে আপার হেড করে দিতে পারেন। এবার সুন্দর সুন্দর করতে পারেন, অতিরিক্ত করতে গেলে আবার হয়তো দেখুন আমার চেয়ারটা এখন হয়তো নষ্ট হয়েছে। এরপরে আপনারা যেটা আছে যে হেডিংয়ে ক্লিক দিবেন। হেডিংয়ে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে কালার পাবেন, প্যাচ পাবেন, এই কালার প্যাচগুলো এগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে। যদি কলন করতে চান সে কলনটা করতে পারেন। জাস্ট এটা আমি কলন করতে চেয়েছি, হ্যাঁ কলন করতে পারবো। ধরেন আমি মুখের চেয়ারাটা রেখে আমি জাস্ট এই কাপড়টা সরিয়ে ফেলতে চেয়েছি, সেটা সরাতে পারবো। আপনার যেখানে খুশি সেখান থেকে কাপড়গুলো সরিয়ে নিতে পারবেন। তো এটা আমি জাস্ট সিম্পল একটা ধারণা দিলাম। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে লাইটে আসতে পারেন। লাইটে আসার পরে ওই জায়গা থেকে ডার্ক নেক এটা থেকে অন্ধকার বা ইয়া করে নিতে পারেন। এরপর সুন্দর সুন্দর আসলে অনেকগুলো অপশন আছে। তো ভিনটেকে আসতে পারেন। ভিনটেকে আসার পরে আপনি যে সাইডটা অন্ধকার করতে চান, যে জাস্ট এই যে ফিদারে ক্লিক দিলেন, দিয়ে আপনি দেখা যাচ্ছে এটিক টেনে দিলেন, এটিক টেনে দিলেন, আপনি অন্ধকার করে নিতে পারবেন। আপনার যেদিক খুশি ভালো লাগে সেটাকে এক পাশে অন্ধকার করে কাজ করে করতে পারবেন। তারপর সুন্দর সুন্দর বেশ কিছু ফিচার পাবেন। তো আশা করি আপনাদের পুরো সফটওয়্যারটাই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিজে কাজ করুন, অনেক কিছু জানতে পারবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। আর এই সফটওয়্যারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার ফোনে একটু বেশি জায়গা রাখবেন, জায়গা রাখলে ভালো হবে। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।